গতকালকে পাকিস্তানের টুইটারে, মানে টুইটারের যে পাকিস্তানি সাইটগুলো আছে সেইখানে একটা জরিপ করা হয়েছিল যে বর্তমান সরকার শাহবাজ আর ইমরান খানের মধ্যে কে জনপ্রিয়। আর রেজাল্ট কি জানেন? 90% প্লাস মানুষ ইমরান খানকে সাপোর্ট করেছে টুইটারে। দর্শক, এই জরিপগুলা কোথাও না কোথাও শাহবাজ শরীফের মনে ভয় তৈরি করে, আর এই ভয় থেকেই নতুন একটা পলিসি অবলম্বন করেছে পাক সেনাবাহিনী এবং শাহবাজের সরকার। ইমরান খানের এবার রাজনীতি তো শেষ হচ্ছেই, এমন হতে পারে যে বাকি জীবনটা তাকে জেলে কাটাতে হতে পারে, কারণ ইমরান খানের বিচারটা পাকিস্তানের সেনাবাহিনীর আইনেই করতে চাচ্ছে। শুধু তাই না, ব্যক্তি ইমরানকে ধ্বংস করলেই আপনার কি বলা হয় যে মানে পাকিস্তানের যে পিটিআই রাজনৈতিক দল তারা ধ্বংস হয়ে যাবে না, ধ্বংস করার জন্য নতুন আর একটা খেলায় মেতেছে। কেড়ে নেওয়া হচ্ছে ইমরান খানের স্বাধীনতা, ইমরান খানের রাজনৈতিক দল, ইমরান খানের কেরিয়ার। ব্যক্তি ইমরান খানকে মাটিতে মিটাতে চাচ্ছে স্বৈরাচার পাক বাহিনী। একাত্তরে এরা শিখে নাই, আজকের দিনে এরা শিখছে না যে এদের জাতির জন্য কাকে প্রয়োজন। দর্শক, পাকিস্তান সরকার এবং সেনাবাহিনীর চাপে 9 মে যে ঘটনা ঘটেছিল, এরপরই আমরা প্রথম দিকে দেখেছিলাম পিটিআই মানে ইমরান খানের দল যথেষ্ট সুসংগঠিত, কিন্তু হঠাৎ করেই আপনার পাকিস্তানের এই পিটিআইয়ের দলের নেতারা যারা ছিল সবাই পদত্যাগ করা শুরু করলো। রাইট নাও আমরা যখন এই নিউজ করছি তখন পর্যন্ত ইমরানের দলের প্রায় 40% সিংহ নেতা, যারা প্রথম সারির বড় বড় নেতা, ইমরানের সরকারের মন্ত্রী এমপি ছিল, এরা পদত্যাগ করেছে। শুধুমাত্র পদত্যাগ করেই খান্ত না, নতুন করা হয়েছে, নতুন করে তৈরি হয়েছে আরও একটা রাজনৈতিক দল, নাম হচ্ছে ডেমোক্রেটস, বাইডেনের দলের নামে নাম করেছে। আর দল থেকে নেতারা সকলে মিলে একসাথে বসে এই দল তৈরি করেছেন, দলের নেতৃত্বে দিচ্ছেন পাঞ্জাবের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হাশিম দোগার, এছাড়াও আছেন সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর মুরাদ রাশ। নিজেদের পৃথক দল গঠনের সিদ্ধান্তের আগে সর্বাধিক শক্তি অর্জনের জন্য সক্রিয়ভাবে একের পর এক বৈঠকের পর বৈঠক করেছে ডোগার রাজ গ্রুপ, মানে ইমরানকে সরিয়ে নতুন একটা বিরোধী দল তৈরি করতে চাচ্ছে। এই খেলাটা হচ্ছে কি যে এখানে যারা আছে এদেরকে দল ত্যাগ করানো হয়েছে নানান ধরনের ভয় ভীতি এবং হুমকির মুখে, যে ক্ষমতার অপব্যবহার করলে আসলে সবই সম্ভব, এটাই প্রমাণ করেছে শাহবাজের সরকার। পিটিআইয়ের বেশ কয়েকজন নেতা এবং বিধায়ক দল ছাড়ার পর তাদের রাজনীতিকে পুনরায় চাঙ্গা করার জন্য নতুন দল গঠনের সিদ্ধান্ত নিয়েছেন। ডোগার রাজ গ্রুপ ইতিমধ্যে সাবেক প্রাদেশিক এবং কেন্দ্রীয় মন্ত্রীসহ প্রায় 35 জন এমপি এবং এমএলএর সমর্থন অর্জন করেছে। সমর্থনকারীদের সংখ্যা জানা গেলেও ঠিক কতজন এই মুহূর্তে ইমরানকে ছেড়ে নতুন এই ডেমোক্রেটস দলে যোগ দিয়েছে সেই সংখ্যাটা গোপন রাখা হয়েছে। আপাতত তাদের দলে কোনো নারী সদস্য নেই। সাবেক শিক্ষামন্ত্রী রাজ বলছেন, আমরা কাউকে জোর করছি না, পিটিআই বিধায়করা স্বাধীনভাবে আমাদের কাছে আসছেন। তিনি বলছেন যে পিএমএলকিউ এবং জাহাঙ্গীর খান তারিন গ্রুপের নেতারা মিটিং এবং যোগদানের জন্য বার্তা পাঠাচ্ছেন, আর আপনার তারা ন্যায্য সম্মান পেতে ইমরানের সাথে নাকি সক্ষম হয়নি, আর সেই কারণেই 9 মে হামলার নিন্দা করে তারা ভিন্ন দল তৈরি করেছেন। মানে খেলাটা কি বুঝতে পারছেন? তো আমেরিকা আসলে যারে ধরে ভাই তারে কিন্তু আসলে এমন একটা বাটে ফেলে। আপনি যদি দেখেন যে আমেরিকার সাথে পাঙ্গা নিয়েছে রাষ্ট্রগুলোর মধ্যে, মানে যখনই আমেরিকার গোলাম ইত্তবাদ দিয়ে দিছে। আপনি দেখেন পাকিস্তানের ইমরান খান একসময় আমেরিকার সাথে ভালো সম্পর্ক ছিল, যেইমাত্র তিনি বেশ কিছু নীতিকথা শুরু করলেন রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে, এর পরপরই কিন্তু ইমরান খানকে আস্থা অনাস্থা ভোটে বাদ দেওয়াইছে। শুধু বাদ দেওয়াই নাই, ইমরান খানকে রাজনীতি থেকে আউট করার জন্য এখন নতুন ষড়যন্ত্র কইরা পাকিস্তানি সেনাবাহিনীকে ব্যবহার করছে। আপনারা জানেন যে পাকিস্তানি সেনাবাহিনী এখন পর্যন্ত আমেরিকার চাটুকার, দাবেদার এবং গোলামি করে আসছে। আর গতকালকে আমরা যেই বক্তব্য দেখেছি সেনাবাহিনীর, যে সময় এসেছে টুটি চেপে ধরার, মানে নাম বলে নাই কিন্তু কার টুটি চেপে ধরবে, ইমরান খানের টুটি চেপে ধরারই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। হয়তো সেনা আইনে বিচার করলে, যেহেতু 9 মের ঘটনায় পাকিস্তানের সেনাবাহিনীর বেশ কিছু ক্যাম্পে বা কিছু জায়গায় হামলা হয়েছে, সো বুঝতেই পারছেন যে খেলাটা কোন দিকে যাচ্ছে। এখন ইমরানকে দমাইলে আসলে পাকিদের লাভ কী হবে? কিছুই হবে না। আজকের দিনে বাংলাদেশ পাকিস্তানের থেকে অনেক দূরে এগিয়ে গেছে, আরও এগিয়ে যাবে আমাদের দেশ, কিন্তু এই পাকিস্তানিরা 1971 সালে এরা যেমন বর্বর ছিল, আজকের দিনেও নিজেদের ভালোটা বোঝে না। আর যদি বুঝতো ইমরান খানের মতন একজন সুপ্রিম লিডার
এরা চাইতো যে দেশকে আগায় নেওয়ার জন্য, পাকিস্তানকে বিশ্বমর্যাদার আসনে আরও বের করার জন্য, মানে আরও বড় করার জন্য ইমরানের দরকার ছিল। শেহবাজরে দেখছেন না তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সাথে দুইবার ট্রাই করে ওটা কোলাকুলি করতে পারে নাই, মানে লেভেলটা কোথায়? IMF বাঁশ দিয়ে দিছে, এখন চীনারার কাছ থেকে টাকা টোকা আইনা কোনো রকমে চলতেছে, সৌদি দয়া করে কিছু ভিক্ষা টিক্ষা দেয়, এগুলো এরা খায়। এরা আসলে কখনোই চেঞ্জ হবে না। আর আমাদের মতন বাংলাদেশ থেকে যারা পাকিস্তানের বিষয়গুলো নিয়ে কথা বলি, কোথাও না কোথাও ইমরান খানই একমাত্র ব্যক্তি আমার ব্যক্তি জীবনে পাকিস্তানিদের মধ্যে যাকে আমার একটু ভালো লাগছে, মনে হয়েছে যে বাংলাদেশ ইস্যুতে তিনি সরি বলেছেন, মানে পজিটিভ একটা ভাইব ছিল ওনার মধ্যে। যাই হোক, কপাল পোড়া জাতি এরা কখনোই বুঝবে না। ইমরানকে আল্লাহ হেফাজত করুক, দোয়া করতে পারি এতটুকুই। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।